তখন মাঝরাত, মুখার্জি বাড়ি নিস্তব্ধ। আর আপনি যদি তথাকথিত সাসপেন্স থ্রিলার্সের ফ্যান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে নিস্তব্ধতাই দুর্ঘটনার কারণ। ওপরের ঘরের পাম দেওয়ালটি ঘেঁষে তিন পাওয়ালা সেন্টার টেবিলটির ওপরে বিরাজমান ফ্যান্সি টেবিল ক্লকটির আওয়াজ আর টিকটিকির ডাক তখন একে অপরের ফ্রিকোয়েন্সি ছাপিয়ে যাওয়ার চেষ্টায় ব্যস্ত। ঠিক তারই পাশে রাখা অর্ধেক ভর্তি জলের গ্লাসটির ছায়া ভরিয়ে তুলেছে মিস্টার মুখার্জির তৈলাক্ত মুখটিকে। ইতিমধ্যে মিসেস মুখার্জি গরমের জ্বালায় দুবার এপাশ ওপাশ করে শেষমেশ একটি পারফেক্ট পোজের সন্ধান করে ফেলেছেন। দীর্ঘ ২৪ বছর সরকারি চাকরি করার পরও একটি এসি না কিনতে পারায় আজ সারাটা দিন তিনি কটূক্তি শোনাতে ছাড়েননি মিস্টার মুখার্জিকে। এই গরমের দিনগুলি যে কি আনন্দেই না কাটত তাদের, এই ভেবে ভেবেই তিনি দিন কাটান। তিন নম্বর বার পাশ ফিরতে গিয়ে মিসেস মুখার্জির চোখ পড়ে ঘরের দরজাটির ওপর। দরজাটি যেন ধাপে ধাপে একটু একটু করে বন্ধ হয়ে চলেছে। আসন্ন কালবৈশাখীর ইঙ্গিত ভেবে নজর সরাতেই ওনার চোখ পড়ে টেবিলে রাখা খালি গ্লাসের ওপর। মে মাস, গরমের ছুটি পড়ার আগে আর শেষ ক্লাস। সামনে থেকে ক্লাস টেনের এক অসামান্য চেহারার দাদা বল নিয়ে এগিয়ে আসছে বাবাইয়ের দিকে, আর তার প্রত্যেকটা টাচের সাথেই বাবাইও একটি করে স্টেপ নিচ্ছে পেছনের দিকে। শেষমেশ অনিমেষবাবুর অর্থাৎ পিটি টিচারের গুডবুকসে থাকার জন্যে বাবাইয়ের এক অসাধারণ লাস্ট মিনিট এফার্ট। চোখ বুঝে লাথি, কিন্তু ওই গন্তব্য গোয়া বাগান, আর পৌঁছে গেল কাথি। পা থেকে জুতো ছিটকে গিয়ে ফ্লাইং কিস দেয় অনিমেষ বাবুর চ্যাপটানাকে, আর এভাবেই বাবাই থেকে জয়ী হয়ে ওঠার স্বপ্নটার ওখানেই ফুল স্টপ লেগে যায়। পড়াশোনা কিংবা খেলাধুলা কোনোটিতেই তেমন ব্যতিক্রমী নয় বাবাই। গত তিনটের মধ্যে দুটো ইউনিট টেস্ট তাকে রেমিডিয়াল দিয়ে পাশ করতে হয়েছে, কিন্তু ব্যতিক্রমী হলো তার খাদ্যপ্রেম। বাড়িতে কোনো খাবার আঢাকা কিংবা লুকিয়ে রাখার উপায় নেই, রাত বিরাতে খাদ্যদ্রব্যের খাজানা খোঁজা তার প্রিয়তম অ্যাডভেঞ্চার গেম। কিন্তু চেহারাটি যদিও তার যথাযথ প্রমাণ নয়, ঠিক যেমন সব বিঘিটাররা তো ড্রেরাস নাও হতে পারে, কেউ কেউ তো পাণ্ডিয়াও হয়। ৪২ ডিগ্রি সেলসিয়াসে ৪২ ml জল যে ১৪২ সেকেন্ডের মধ্যে বাষ্প হয়ে যাবে না সেটি ভালো মতোই বুঝতে পারলেন মিসেস মুখার্জি। নিজের কোমর থেকে মিস্টার মুখার্জির হাতটিকে সরিয়ে আলতোভাবে পাশপালিশটির ওপর রেখে নিঃশব্দে উঠে বসে পড়লেন তিনি। মিস্টার মুখার্জির দিকে একবার তাকিয়েও নিলেন ইতিমধ্যে। পূর্ণিমার আলোয় তার মুখ হাঁ করে কুম্ভকর্ণর ঘুমটি অতীব স্পষ্ট। নিজের স্লিপার্সগুলোকে মাটিতে দেখতে না পেয়ে খালি পায়ে তিনি অগ্রসর হলেন দরজাটির দিকে। পাশের আয়নাটিতে নিজের চেহারাটির প্রতিচ্ছবি দেখে কিছুটা হলেও হকচকিয়ে যান মিসেস মুখার্জি, যেন রাত বিরাতে ভূতের সম্মুখীন হয়েছেন তিনি। আসলে মুখে বয়সের ছাপটা বেশ স্পষ্ট লাগছিল চাঁদের আলোয়। হঠাৎ নিচের থেকে কিছু পায়ের ধাপের আওয়াজ শুনতে পেয়ে মনোযোগটা আবার একত্রিত করলেন দরজাটির দিকে। গত সপ্তাহতেই পাড়ার মাঠের ডান দিকের সাদা বাড়িটিতে চুরি হয়েছে। বাড়ির এক প্রবীণ আত্মরক্ষা করতে গিয়ে গভীরভাবে আহতও হন। এই চিন্তা তখন মাথায় ঘুরছে মিসেস মুখার্জির।
ঠিক কাছে যেতে দরজাটি নিজে থেকেই খুলে গিয়ে আলো ছায়ার এক অদ্ভুত মেলবন্ধনে ভরিয়ে তোলে তলার সিঁড়িটিকে। সিঁড়ির রেলিং দিয়ে হালকা ঝুঁকতেই মিসেস মুখার্জি খুব স্পষ্টভাবে দেখতে পান যে কালো কোনো একটা কিছু ফ্রিজটাকে গার্ড করে রেখেছে, কিন্তু অন্ধকার এবং অনিশ্চয়তা তখনও সীমাবদ্ধ করছিল তাকে। সাহস করে তিনি যত আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকেন, বস্তুটির চেহারাটা ততটাই পরিষ্কার হতে থাকে ওনার কাছে। ইতিমধ্যে একটি 5 আঙুলযুক্ত ফর্সা হাত ফ্রিজের দরজাটি টেনে খুলতেই ভেতরকার আলোটি আরও আলোকিত করে তোলে ফর্সা মুখটিকে। বাবাই, তুই? আমি জানতাম তুই ঠিক মাঝরাতে আসবি ক্যাডবেরি নিতে। গরমের ছুটির আগে শেষ ক্লাস সেদিন। স্কুল শেষ হওয়ার পরে বাবাই তার মা অর্থাৎ মিসেস মুখার্জির সাথে রিক্সা করে বাড়ি ফিরছিল। দাদা, তেলনি পাড়া যাবেন? পিটি স্যারের চ্যাপ্টার নাটটা কি তাহলে আরও চ্যাপ্টার হয়ে গেল? বাবাই তখনও সেই ভয় অন্য মনস্ক। হঠাৎ রিক্সা থেকে তার নজর পড়ে তার পছন্দের ক্যাডবেরির প্যাকেটটির ওপর। মায়ের কাছে হাজার রকমভাবে বায়না টায়না করে শেষমেশ রাজি করালো কিনে দেওয়ার জন্যে। রিক্সাটিকে সাইডে দাঁড় করিয়ে মিসেস মুখার্জি দোকানে ঢুকলেন। দাদা, দুটো ক্যাডবেরি দিন তো। ইতিমধ্যে রিক্সায় বসে বাবাই মায়ের মোবাইলটি নিয়ে সবেমাত্র স্ক্রিন লকটি খুলতে যাবে, এই তীব্র চিৎকার শুনে মিসেস মুখার্জি পেছনে ফিরলেন। কিন্তু ততক্ষণে সব কেমন ছড়িয়ে ছিটিয়ে গেছিল। একটি মাল বোঝাই লরি, অজস্র খণ্ডে বিক্ষিপ্ত রিক্সাটির ধ্বংসাবশেষ, আর আলতার চেয়েও গাঢ় লাল রক্তে ভেজা দুটি মানব দেহ। চারিদিকের হট্টগোলের মাঝে মিসেস মুখার্জির কানে তখন নিস্তব্ধতা বিরাজমান। কি হলো বিনা, এই রাত বিরাতে তুমি চেল্লাচ্ছ কেন আবার? এই দেখো না, বাবাই সেই রাতে ফ্রিজ থেকে ক্যাডবেরি খাচ্ছে। কতবার বলেছি যে রাত বিরাতে উঠবি না একা একা, ভয় ডয় নেই ছেলেটার একেবারে। তুমি বকে ঢুকো, ওকে ঘরে নিয়ে চলো তো। হ্যাঁ হ্যাঁ, আমি বকে দেবো, তুমি এখন চলো আমার সাথে। চলো, কি হলো, চলো। বাবাই মারা যাওয়ার ঘটনাটি প্রভাব ফেলে মিসেস মুখার্জির ব্রেনের ওপর। ফ্রিকোয়েন্ট মেমোরি লস আর হ্যালুসিনেশনস, মাঝে মধ্যেই বিভিন্ন রকমের আওয়াজ এবং গতিবিধিকে তিনি অনুভব করতে পারেন যার বাস্তবে আদেও কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ মাঝে মধ্যেই তিনি নিজের পুরনো স্মৃতিগুলোকে পুনর্জাপন করেন, তাই প্রায় রোজ রাতেই তিনি একটি করে ক্যাডবেরি ডিপ ফ্রিজারে রেখে দিয়ে থাকেন, এই অপেক্ষায় যে হয়তো বাবাই আসবে এবং নিজের সেই ছোট্ট ছোট্ট হাতে ফ্রিজের দরজাটি খুলে যেই না ক্যাডবেরিটি নিতে যাবে তখনই তিনি তাকে হাতে নাতে ধরে ফেলবেন এবং জোর করে, হ্যাঁ জোর করে নিজের সাথে ঘরে নিয়ে যাবেন, ঠিক আগের মতন। হ্যাঁ, হয়তো তিনি নিজের এই মতলবে সফলও হন বেশিরভাগ ক্ষেত্রে, কারণ বাস্তবটির বাস্তবতা মেনে নেওয়া যে তার পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয়। তাই
মিস্টার মুখার্জিও নিজের স্ত্রীর এই অনিরূপিত জগৎটিকে নির্দ্বিধায় মেনে নিয়েছেন, কারণ নিজের ছেলের সাথে কাটানো এই অমূল্য মুহূর্তগুলো তিনি পুনরায় কেড়ে নিতে চান না একজন মায়ের কাছ থেকে। উৎসটা অসুখী নাই বা হলো, ক্ষতি কি? কাল সকালে মিস্ত্রিকে ডেকে ঘরের এসিটা ঠিক করিয়ে নিতে হবে, এই ভেবেই চোখ দুটি বন্ধ করলেন মিস্টার মুখার্জি। আর মিসেস মুখার্জি তখন পাশবালিশটিকে জাপটে ধরে এক পাশ ফিরে খালি গ্লাসটির দিকে এক নজরে তাকিয়ে রইলেন। স্লিপার্সগুলোকে নিজের জায়গায় পুনরায় দেখতে পেয়ে তিনি একটু হলেও শান্তি অনুভব করছিলেন। পরক্ষণেই চারিদিকটি আগের মতোই আবার নিস্তব্ধ রূপ ধারণ করলো।